আজকের ভিডিওতে তোমরা দেখবে আমেরিকাতে কি করে হ্যালোউইন সেলিব্রেট করা হয়। থাকো তোমরা আমার সাথে টিল দ্য এন্ড। ফলের পরে যখন গাছে পাতা ভরে যায় খুব সুন্দর লাগে, কচি কচি পাতাগুলো পুরো গাছটাকে ভরিয়ে দিয়েছে, নেচারের যেন আলাদা একটা রূপ চলে আসে। আর স্পেশালি এই মেপেল ট্রির পাতাগুলো গাছটাকে যেন বিউটি দিয়ে দেয়। আজকে সকালবেলায় একটুখানি এসেছি, হ্যালোউইনে যেরকমভাবে প্রত্যেকটা বাড়িতে ডেকোরেট করে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। এই ম্যাপেল ট্রির পাতাগুলো দেখতে ভারী সুন্দর লাগে, কিছু কিছু লালও হয়ে গিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা বাড়ির সামনে এক হয় আড়াইপি দিয়ে একটা বোর্ড আর মাকড়সার জাল দিয়ে বাড়িটাকে সাজানো আছে। দিনের বেলাতেই আমি এখানে এসেছি, রাত্রিবেলা তো আরও সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে। এখানে দেখেছো প্রত্যেকটা গার্ডেনের গাছের উপর দিয়ে যেরকম মাকড়সার জাল থাকে সেরকমভাবে। এগুলো অ্যাকচুয়ালি মাকড়সার জাল নয়, এগুলো এরকম কিনতে পাওয়া যায়। আর প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গাছে উপরে দেখছো একটা দরজার সামনে শেকল দেয়া, সমস্ত একটা ভূতের একটা কনসেপ্ট নিয়ে আর কি হ্যালোউইনটা হয়তো, তো সেটা মাথায় রেখে প্রত্যেকটা বাড়িতে সাজানো। এখানেও দেখতে পাচ্ছ সমস্ত গোস্টের সমস্ত পুতুল দিয়ে ঘরটাকে কারো বাড়ি ডেকোরেট করা হয়েছে। আর এখন এটা তো হচ্ছে নর্মাল বাড়িতে সাজানো হয়, এখন এসেছি একটা সুপার মার্কেটে কীভাবে ডিসপ্লে করা হয় দেখো। মানে এখানে এখানে কেন, আমার মনে হয় সব জায়গাতেই এক একটা সিজনের উপরে বেস করে সেই থিমটাকে মাথায় রেখে আজকালকার দিনে প্রত্যেকটা আউটলেটে সাজানো হয়। বাট এখানে আমি হ্যালোউইনের কথা বলছি, সেজন্য হ্যালোউইনের সেক্টরটাকে স্পেশালি দেখাচ্ছি। প্রত্যেকটা হ্যালোউইনের সমস্ত পাম্পকিন টাইপের ডেকোরেশনের পিস, যত ঘর সাজানোর জিনিস, ইভেন বেলুনের মধ্যে অলসো হ্যালোউইনের সমস্ত কিছু। আর এই যে ছোটো ছোটো কুকিজগুলো দেখেছো, পাম্পকিনের মতন শেপ করা কুকিজ, মানে পুরো ব্যাপারটাই হচ্ছে হ্যালোউইন টাইপের। এই যে এমনকি কেক দেখতে পাচ্ছ, কেকের মধ্যেও দেখো সমস্ত হ্যালোউইনের ট্রিক অর ট্রিট বলে লেখা রয়েছে। মানুষের মাথার খুলি দেওয়া দেখতে পেয়েছো, পাম্পকিন দেওয়া, এরকম টাইপের কেকও পাওয়া যায়। পুরো এনভায়রনমেন্টটা দূরে দেখছো একটা চোখ আছে, দেখতে পেয়েছো কিনা জানি না, এটাও আরেকটা ধরনের একটা হ্যালোউইনের একটা কেক। তো যেদিকে তুমি তাকাবে, বাড়ির ডেকোরেশনই বলো, ঘরের জিনিসই বলো, এই যে একটা মহিলা যেরকম পাম্পকিনের একটা জামা পরে যাচ্ছে, এখানে এটা খুবই সুন্দর হয় দেখতে। আর সন্ধে হয়ে গিয়েছে, একটুখানি যাচ্ছি ড্রাইভ করে একটা স্পটে যেখানে সন্ধেবেলায় হ্যালোউইনটা, এখানে ট্রিক অর ট্রিটটা কীরকম হয় সেটা কিছুটা ঝলক তোমাদের সাথে শেয়ার করব। প্লাস সেই সাথে আকাশটা এত সুন্দর লাগছিল, লোভ সামলাতে পারলাম না, ভাবলাম এটা তোমাদেরকে দেখাই। আর যাওয়ার পথে একটা পাম্পকিন প্যাচের নজরে পড়লো, সেটাও ভাবলাম একটু ক্যাপচার করি। তো যাই হোক, গাড়িটা পার্ক করে আমরা এখন হেঁটে চলেছি এই সামনে যে লাইটগুলো দেখছো সেখানে। এইখানে অ্যাকচুয়ালি একটা স্পট আছে যেখানে টিকিট ট্রিট তো হবে, সব দেখছো বাচ্চারা সমস্ত পোশাক পরে, হাতে একটা করে ব্যাগ নিয়ে, তার মাও ব্যাগ নিয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাড়িতে গিয়ে টিকিট ট্রিট বলবে, তারা চকলেট দেবে। আর এখানে যে স্পটটাতেই যাচ্ছি, এই যে সামনে দেখতে পাচ্ছ দুজন সাজগোজ করে ভেতরে যাচ্ছে, ভেতরে মনে হয় কোনো হয়তো টিকিট ট্রিটের কোনো ফাংশানে আছে হয়তো, ভেতরে তো আমি আর যাইনি, কারণ এরা দেখলাম সব সাজগোজ করে, কেউ হয়তো ভেতরেও গিয়েছে, কেউ হয়তো সাইডেও যাচ্ছে। তো আমি আর আমার ফ্যামিলি ডাইরেক্ট এখানে ভেতরেই যাচ্ছি না, আমরা জাস্ট ওই স্পটে যাচ্ছি। আর দূরে যে এই কালো কালো এগুলো হচ্ছে স্পিকারে সমস্ত ভুতুরে সব গান হচ্ছিলো, আমাকে মিউট করে দিতে হয়েছে অবভিয়াসলি কপিরাইটের জন্যে। বাট পুরো এনভায়রনমেন্টটা কিন্তু বিশ্বাস করো পুরোপুরি স্পুকি। আর এটা পুরোপুরি একটা সিমেট্রির পাশে এটা করেছে, আর মানে একেবারে সোনেপে সোহাগা কাইন্ড অফ এনভায়রনমেন্ট, বুঝতে পেরেছো। আর প্রত্যেকটা গাড়ি দেখছো বা সাইডে, সব গাড়ির ডিকিগুলো খুলে রেখে সামনে টেবিলের মধ্যে সমস্ত ভূত প্রেতের জিনিস ডিসপ্লে করা আছে। আর যারা মানুষরা আসছে, বাচ্চারা এসে ওখানে টিকিট ট্রিট করছে, আর ফ্যামিলি থেকে তারা তাদেরকে চকলেট দিচ্ছে। এই যেরকম একটা টেবিল দেখতে পাচ্ছ সব বিভিন্ন জিনিস দিয়ে ডিসপ্লে করা। আর এখানে আমি এখন বেশি নজর দিচ্ছি না, মোস্টলি লাইট দিয়ে সাজানো আছে প্লিজ, প্লাস মাথার খুলি ঠুলি ওগুলো তো থাকবে, তা না হলে আর হ্যালোউইন কী করে হবে। আর এখন আরেকটু যাচ্ছি, এক একটা করে দেখছি, দেখেছো দোকানের মতন লাগছে, অ্যাকচুয়ালি কিন্তু এগুলো দোকান নয়, কোভিডের জন্য এখন মনে হয় বাড়িতে বাড়িতে গিয়ে টিকিট ট্রিট করা বারণ করে দিয়েছে পুলিশ। তো এক একটা স্পটের মধ্যে গাড়িগুলো রেখে গাড়ির ডিকিগুলো খুলে এক একটা ফ্যামিলি এসেছে সুন্দর করে ডেকোরেট করতে। একটা পুরো ফ্যামিলি দেখেছে, পুরো ইউনিফর্ম পরে রেখেছে লাল রঙের, এই যে। যাই হোক, আর তারা এখানে একটা স্পটে আসবে, ওপেন এয়ারে স্পটে এসে প্রত্যেকটা ফ্যামিলি বাক্স ভর্তি সব চকলেট নিয়ে আসবে, আর চকলেটরা যারা আসবে তাদেরকে দেবে। এই জায়গাটা অর্গানাইজ করেছে, এটা হচ্ছে কোলমা পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই স্পটটা অর্গানাইজ করেছে টিকিট ট্রিট করার জন্য। এখানে দেখেছো চারজন কঙ্কাল দিব্যি বসে আছে, ডিসপ্লে করছে তারা সুন্দর করে বসে হ্যালোউইনের জন্যে। যাই হোক, এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে। সামনে দেখছি পিকাচু। হ্যালোউইনের সাথে পিকাচুর কোনো সম্পর্ক নেই, বাট স্টিল আমার মনে হয় এটা পুলিশ ডিপার্টমেন্ট থেকে বাচ্চাদের ফানের জন্য রেখেছে দুটো পিকাচুর ম্যাসকট। তার সামনে দেখতে পাচ্ছি অনেক বাচ্চারা সুন্দর সুন্দর করে ছবি তুলছে। অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের একটা এক্সাইটিং সেলিব্রেশন বলতে পারো, আর বাচ্চাদের এক্সাইটমেন্ট রাখার জন্য মা বাবাদের জন্য একটা সেলিব্রেশন টাইপের হয়। আমি একটা ঝলক শুধু আমার নিলাম, বেশিক্ষণ তো নিলাম না। মোস্টলি আমি চাইছিলাম ফ্রন্ট ক্যামেরা থেকে তোমরা পুরোটা দেখো আর কি। হ্যাঁ, ফায়ার ব্রিগেডের দেখেছো ফায়ার ট্রাক আছে, আর ওপরে দেখেছো কয়েকজনকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। এগুলো ফাঁসিতে ঝুলানো কিচ্ছু না, সব পুতুল। দেখে মনে হচ্ছে ফাঁসি, মানে একটু ভয়াবহ এনভায়রনমেন্ট তো করতে হবে, তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে ভয়াবহ এনভায়রনমেন্টটাও খুব সুন্দর করে দিয়েছে। আয়রনম্যান আছে, এই যে ছোট্ট একটা বেবি আয়রনম্যান দেখতে পাচ্ছ, লাল রঙের টুপি পরা, সেও সুন্দরভাবে দাঁড়িয়ে আছে পিকাচুর সামনে। আর একটু একটু ফটো সেশন হচ্ছে দেখলাম। আর আমি একটু কাছে গিয়ে দেখলাম, বেশ দেখতে কিন্তু বেশ ভয়াবহই লাগছিলো, বুঝেছো? আর তার মধ্যে সেই ভয়াবহ মিউজিকগুলো দিয়েছিল, মানে বেশ সুন্দর করে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছিল পুলিশরা। এরা যারা দেখছো সব পুলিশ অফিসাররা রয়েছে, এই যে চার পাঁচজন গ্রের মধ্যে ইয়েলো বর্ডার দেওয়া ইউনিফর্ম পরা, তারা সবাই। একটা ছোট্ট পুলিশ অফিসার, এটা পুলিশ অফিসারের আউটফিট পরা, ও একটা বাচ্চা ছেলে ছিল। যাই হোক, পুলিশ অফিসার এক একটা বাচ্চাদের ডাকছে, ডেকে তাদেরকে চকলেট দিচ্ছে, বিকজ এটা যেহেতু বাচ্চারা ওরকমভাবে এটা সেলিব্রেট করে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাই দেখলাম, এদেরকে আর পুলিশ অফিসার মনে হচ্ছিল না। কাউকে মনে হচ্ছিল বাবা, কাউকে মনে হচ্ছিল দাদা। সবাই খুব হাসি খুশিভাবে প্রত্যেকটা বাচ্চাকে ডাকছে, ডেকে জড়িয়ে ধরছে, ধরিয়ে ধরে তাদের হাতের মধ্যে চকলেট দিচ্ছে। খুব সুন্দর ফিলিংস লাগলো দেখে। প্রায় 5-6 জন অফিসার ওখানে দাঁড়িয়েছিল। এখন আমি ফিরে আসছি, আবার ফিরে আসার আগে এত সুন্দর বিউটিফুল লেডি যে বসে আছে তার দিকে চোখ না গিয়ে আর পারলাম না। ভালো একবার এক নজর একটু তাকিয়ে দিই, কী ফ্যাশন করে বসে আছে দেখেছো, স্টাইল করে, মাথাটা উঁচু করে, কঙ্কালটা, মানে মনে হচ্ছিল না মডেল। যাই হোক, ওটা দেখার পরে আমি আরেকটা জায়গাতে এসেছি। এখানে দেখেছো গাড়ির ডিকির মধ্যে একটা যেন ডেড বডি শোয়ানো আছে কঙ্কালের, পুরো লাইট ফাইট দিয়ে কি সুন্দর ক্রিয়েট করেছে। আর টেবিলটার মধ্যে সব কী আছে ভগবান জানে, সমস্ত বিভৎস জিনিস আছে, প্লাস টেবিলটার কাপড়ের মধ্যে হেল্প মি এসব লেখা ছিল। এটা আরেকটা গাড়ি, ভদ্রমহিলা কানের মধ্যে দেখেছো লাইডি দেওয়া কানের দুল পড়েছে। এই সব জিনিস গ্যাজেট এখানে পাওয়া যায়, এক একটা অনুষ্ঠানের উপর বেস করে সেরকম থিমের গয়নাগাটি। আর গাড়ির পেছনটাতে কী না আছে, তোমার পামকিন থেকে শুরু করে গোস্ট হাউস থেকে শুরু করে সব কিছুই আছে লিটারেলি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দু চোখ ভরে দেখার জন্য। এটা একটা পুরো ফ্যামিলি এসেছে দেখেছো, কালো পোশাক পরে টিকিট ট্রিট করতে। আর অনেক জায়গায় এই তো একজন পুরো একজন ড্রাগনের পোশাক পরে ভদ্রমহিলা ছিলেন। এই যে পুলিশ ডিপার্টমেন্ট, পুলিশ অফ কোলমা, এটা পুলিশের গাড়ি। আর ঠিক আমার যে ঢুকেছিলাম এন্ট্রান্সের কাছে এরকম একটা লেখা ছিল, জাস্ট টু হ্যাভ ফান। একটা ফ্যামিলি দেখছি তার দুটো বাচ্চাকে নিয়ে টিকিট ট্রিট করতে যাচ্ছে কোথাও। তো টিকিট ট্রিট করতে বাচ্চারা যখন যায়, বাচ্চাদের হাতে এরকম একটা পাম্পকিন টাইপের একটা বালতির মতো থাকে, সেই বালতিটা খালি একটা বাকেটের মতো, সেটা নিয়ে যায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে, যেটা বললাম টিকিট ট্রিট বলে, তখন চকলেট দেয়। তো আমার সামনেই বাচ্চা দুটো যাচ্ছিল, তো তাদেরও কিছুটা আমি ভাবলাম একটু ক্যাপচার করে নিই আমার ক্যামেরাতে আর কি। কিছুটা ঝলক তোমরা দেখতে পেলে, আর কিছুটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কীরকমভাবে হয়। আশা রেখে তোমরা বুঝতে পেরেছো এখানে। আর এটা কোনো ভয়ঙ্করের কিছু না, এটা অ্যাকচুয়াল ডিফারেন্ট কারণে হ্যালোউইন শুরু হয়েছিল বহু বছর আগে, বাট এখন সেটা একটা কমার্শিয়াল হয়ে গিয়েছে, বাচ্চাদের আনন্দের খোরাক হয়ে গিয়েছে এই আর কি। কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও তোমরা। আজকের অ্যাকচুয়ালি পুরো হ্যালোউইনের উপরে ভিডিওটা বানিয়েছি, কেন এটা হ্যালোউইন উইক চলছে, 31 অ্যাকচুয়ালি হ্যালোউইন, বাট যেহেতু আজকে ফ্রাইডে, আজকের থেকে হ্যালোউইনের যে ডিফারেন্ট টাইপের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। তো সেরকমই একটা স্পটে গিয়েছিলাম যেখানে কিনা একটা ছোট্ট করে গ্যাদারিং হয়েছে হ্যালোউইনের, সেটার কিছুটা পোর্শন তোমাদের সাথে শেয়ার করলাম। আশা রাখি তোমাদের ভালো লেগে থাকবে। আর আমাদের প্রত্যেকটা দেশেই জানো তো এক একটা ফেস্টিভ্যাল, তাই সেই দেশের এসেন্স, সেই দেশের কালচারটাকে নিয়ে আসে। আমাদের দেশের যেরকম দুর্গাপুজোই বলো, নবরাত্রি বলো, যে কোনো জিনিস, যে কোনো পুজো, যে কোনো সেলিব্রেশন আমাদের দেশের একটা এসেন্স আনে। সেরকমভাবে এই দেশেরও একটা কালচার আছে, সেটা থেকে এই দেশের একটা এসেন্স পাওয়া যায়। সেটা মাথায় রেখে ভাবলাম কিছু কিছু যতটুকু পারি বিটস অ্যান্ড পিসেস তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পেলে খুব ভালো লাগবে। আর যদি রিয়েলি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওই যে বেল বাটনটা আছে না, ওটা যদি প্রেস করে দাও তাহলে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে, আমি যখনই কোনো নতুন ভিডিও করব সেটা তোমরা জানতে পারবে। আজ তাহলে রাখি বন্ধুরা, আর খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। টিল দিন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।